এদিকে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে বুকে লালন করেই বাংলার দামাল ছেলেরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে মিছিল ছিলে ছিনিয়ে আনে প্রিয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত VGF বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাদের ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় মোর্শেদ আলম বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। সেখানে যে ভাষণ দিয়েছিলেন ওই ভাষণেই মূলত আমাদের বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য তৈরি হওয়ার জন্য বলেছেন এবং উনি বলেছেন, আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের যা যা কিছু আছে তা নিয়ে তোমরা সত্য মোকাবিলা করো। অর্থাৎ উনি জানে উনি হুকুম দিতে নাও পারে এবং এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। মনে আছে তো কথাগুলি? এভাবে উনি 7 মার্চ বলছিলেন।